কন্টেন্ট ক্রিয়েটরদের আয় করার ক্ষেত্রে বেশ কিছু কড়াকড়ি যেমন নতুন করে যুক্ত করেছে ইউটিউব কর্তৃপক্ষ, তেমনি আয় বাড়ানোর জন্য নতুন কিছু ফিচারও যুক্ত করেছে তারা। এমনই এক ফিচার সুপার চ্যাট, অনেকে হয়তো এটির নামটিও শোনেননি। চ্যাটের মাধ্যমে বা প্রশ্নের বিনিময়ে আয়ের নতুন একটি মাধ্যম এটি। স্বাভাবিকভাবে কোনো লাইভে দর্শকরা কমেন্ট করেন, সেগুলো লাইভে আসা ব্যক্তি নজরে আসতে পারে আবার নাও আসতে পারে, কিন্তু সুপার চ্যাটের মাধ্যমে অর্থের বিনিময়ে কমেন্ট করলে সেটি অন্যদের কমেন্ট থেকে সম্পূর্ণ আলাদা দেখাবে। ওই কমেন্টের রং হবে সম্পূর্ণ ভিন্ন এবং সেটি পিন হয়ে থাকবে, ফলে সুপার চ্যাটের মাধ্যমে করা কমেন্ট ওই কন্টেন্ট ক্রিয়েটরের নজর আসার সম্ভাবনা অনেকটাই বেশি। 2017 সালের শুরুর দিকে পরীক্ষামূলকভাবে এটির কার্যক্রম শুরু হওয়ার পর বিশ্বের অনেক দেশে ফিচারটি চালু থাকলেও বাংলাদেশে এখনও চালু হয়নি। অবশ্য পাশের দেশ ভারতে এটি চালু হয়েছে অনেক দিন আগেই। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে এটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। যাদের বয়স 18 বছরের উপরে তারাই ইউটিউবের এই ফিচারটি ব্যবহার করতে পারেন। দর্শক হিসেবে এই ফিচার ব্যবহার করতে প্রয়োজন হবে ক্রেডিট কার্ড। এজ রেস্ট্রিক্টেড, প্রাইভেট ও মেড ফর কিডস আইটেমের ক্ষেত্রে এই ফিচারটি কার্যকর হবে না। দর্শক হিসেবে সুপার চ্যাট ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই অর্থ পরিশোধ করতে হবে। যে কোনো লাইভে কমেন্ট করার ক্ষেত্রে সেটি 5 ঘন্টা পর্যন্ত উপরে থাকবে। কমেন্ট কতক্ষণ প্রিন্ট থাকবে তা নির্ভর করবে প্রদেয় অর্থের উপর। দর্শকরা টাকার বিনিময়ে ইউটিউবে লাইভ কমেন্ট করলে সেই টাকা কে পাবেন তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হতেই পারে। এই ক্ষেত্রে ইউটিউব কর্তৃপক্ষ পরিষ্কারভাবে বলে দিয়েছে সুপার চ্যাটের বেশিরভাগ অর্থ কন্টেন্ট ক্রিয়েটরই পাবেন। অবশ্য সুপার চ্যাট থেকে কিছু অর্থ ইউটিউব কর্তৃপক্ষ নিয়েই থাকে। মোবাল্লিক করিম, মাই টিভি।